বন্ধ হয়ে গেল রোজভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা করতে পারবেন না তার একটাই কারণ এই ওয়েবসাইটটা ওপেন করলেই দেখতে পাচ্ছেন দ্য ওয়েবসাইট ইজ প্রেজেন্টলি আন্ডার মেনটেন্স ফেস উইল রিজিউম দ্য সার্ভিস অ্যাট ফোর পি এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স কস্ট এখানে নিচে কিন্তু হিন্দি এবং বাংলা ভাষা নিয়েও লেখা রয়েছে ওয়েবসাইটটি বর্তমানে রক্ষণাবেক্ষণের পর্যায়ে রয়েছে বিকাল চারটায় পরিষেবাটি পুনরায় চালু হবে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত অর্থাৎ এই রোজ ভ্যালি নিয়ে কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েছে ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে বিশেষ করে ছাব্বিশে মার্চ যখনই এই সাইটটা চালু হয় তখন কয়েকটা দিন অর্থাৎ দুটো বা তিনটে দিন খুব ভালোভাবে কাজ হয় সবাই কিন্তু এক অনলাইন অ্যাপ্লিকেশন করতে পেরেছেন তার পরবর্তী সময় কিন্তু ফের প্রবলেম শুরু হয় গত তেরোই এপ্রিল কিন্তু ওয়েবসাইটটা পুনরায় আবার নতুন করে চালু হয় সেখানেও এক বা দুই দিন মোটামুটি কাজ করা যায় তারপরে কিন্তু আবার সমস্যা যেটা শুরু হয় সেটা হলো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে বিভিন্ন রকম এরর মেসেজগুলো শো হচ্ছে সাথে সাথেই কিন্তু যারা এই ছাব্বিশে মার্চের পর থেকে তেরোই এপ্রিলের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন এবং লাস্ট পর্যন্ত সাবমিট করতে পারেননি অনেকবার অ্যাপ্লিকেশান করার ফলে তারা কিন্তু নতুন করে তেরোই এপ্রিলের পরে আর অ্যাপ্লিকেশান করতে পারছেন না তাদের সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে একটা মেসেজ দেখানো হচ্ছে যা আপনাকে এডিট করে আপনার অ্যাপ্লিকেশন যেটা সেটা ইনকমপ্লিট আছে সেটাকে কমপ্লিট করতে হবে কিন্তু এডিট করতে গেলেও সেখানেও প্রবলেম সেখানে কিন্তু এডিটটাও হচ্ছে না সাবমিট করলে সাবমিটটাও নিচ্ছে না এই সমস্ত রকম প্রবলেমগুলো নিয়ে কিন্তু এই ওয়েবসাইটটা চলছে এবং এখানে অনেকেই বলছেন যে ভোরবেলা ছটা বা পাঁচটা কিংবা সাতটার সময় করলে কে বলছেন গভীর রাত্রে করলে এমনটা নয় যে একেবারেই হচ্ছে না হয়তো একশোবার ট্রাই করলে পাঁচ বা দশজনের হচ্ছে সেই সংখ্যাটা হয়তো তার থেকেও কম তবে যেহেতু এখন মেনটেন্সে রাখা হয়েছে অর্থাৎ আজ বিকাল চারটে পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ থাকবে এখন কাজ করা হচ্ছে তো অত্যাধিক ট্রাফিকের কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে অর্থাৎ একই টাইমে সমগ্র ভারতবর্ষে জুড়েই কিন্তু মানুষ ট্রাই করছেন এমনটা নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু সমগ্র ভারতবর্ষের জন্যই যার কারণে এখানে হিন্দিতেও লেখা আছে এছাড়া ওয়েবসাইটটা যখন ওপেন হবে আপনারা উপরে কিন্তু ভাষা চেঞ্জ করে ইংলিশ অথবা হিন্দি করে নিতে পারবেন অর্থাৎ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নয় সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে অনলাইনে আবেদন করছেন তাদের টাকাটি ফেরত পাওয়ার জন্য তো এই জায়গাতে দাঁড়িয়ে হাই ট্রাফিকের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাটা সলিউশন করার জন্যই কিন্তু এই মেনটেন্সে রাখা হয়েছে ওয়েবসাইটটা আরও ভালোভাবে পারফর্ম করার জন্য যে সমস্ত এরওয়ার মেসেজগুলো দিচ্ছিল সে মেসেজগুলো যাতে না আসে বা মানুষ যাতে সুষ্ঠু বা ভালোভাবে অনলাইন অ্যাপ্লিকেশানগুলো করতে পারে ডকুমেন্টস আপলোড করতে পারে আরও দেখার আছে যে তেরোই এপ্রিলে কিন্তু অনেকগুলো চেঞ্জেস আনা হয়েছিল সেটা হলো মোবাইল নাম্বার ভেরিফিকেশান যদিও সেটা এক বা দুই দিন পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে গেলে ওটিপি আসছিল না তো সব মিলিয়ে এই রোজ এডিসি যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু খুব বড় একটা প্রবলেম ছিল প্রথম অবস্থায় এটা কিন্তু সিকিউর ছিল না এখানে কিন্তু এটা সিকিউর করা হয়েছিল তেরো এপ্রিলের পর থেকে তো অনেকগুলো চেঞ্জ করা হয়েছে দেখার বিষয় এটাই যে এবার এই ঠিক করার পরে অর্থাৎ এক্স্যাক্ট যে বিকাল চারটেই ওপেন হবে এমনটা নয় হয়তো তার কিছু আগে ওপেন হতে পারে অথবা চারটের কিছু পরেও ওপেন হতে পারে প্রিভিয়াস হিস্টরি অনুযায়ী সবসময় মেনটেনেন্স যে টাইমটা দেওয়া হয় তার থেকে এক ঘন্টা দুই ঘন্টা বা কুড়ি মিনিট পঁচিশ মিনিট লেট হতেই পারে তো আজকে সাইটটা যখন পুনরায় ওপেন হবে আরও একটা চেষ্টা করব ভিডিওর আপডেটের মাধ্যমে আপনাকে জানানোর জন্য কি কি চেঞ্জ হয়েছে বা অনলাইন অ্যাপ্লিকেশান করা যাচ্ছে কিনা। তো এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছাই এছাড়াও এখনকারী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ